সৌদি আরবে উমরা পালন শেষে কাতারে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় 3 প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। 25 সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে উমরা ও মদিনায় জিয়ারত শেষে কাতার ফেরার পথে সৌদি সীমান্তে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হলেও 1 জন প্রাণে বেঁচে যান। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌদি আরবের জেদ্দা থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট। সৌদি কাতার সীমান্তে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 3 প্রবাসী বাংলাদেশীর। 25 সেপ্টেম্বর মক্কা ও মদিনায় জিয়ারত শেষে কাতার ফেরার পথে সৌদি কাতার সীমান্তে এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা ও কাতার দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছেন। কাতার প্রবাসী নিহতরা হলেন চট্টগ্রামের হাটহাজারীর শাহ আলম, বাঞ্চারামপুর এর জাকির হোসেন ও সিলেটের মোহাম্মদ জলিল মিয়া। এই সময় তাদের সঙ্গে থাকা মোচা মিয়া নামে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা যায় কাতার প্রবাসীরা প্রথমে মক্কায় উমরা পালন করেন এবং একদিন পর মদিনা জিয়ারত করে কাতার ফেরত যাচ্ছিলেন। সীমান্তে পৌঁছানোর আগেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ কাতার সীমান্তে সৌদি সরকারি একটি হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে। মোহাম্মদ ফিরোজ, News 24, জেদ্দা, সৌদি আরব।